এলএসিনে আমি আপনাদেরকে দেখাবো যে ইমেজের মাধ্যমে কিভাবে অল্টার অপটিমাইজেশন করতে হয় বা অল্টার ট্যাগ ইউজ করতে হয়। এটিও সার্চ ইঞ্জিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে গুগল থেকে আমরা গুগলের যে ইমেজ যে সেকশনটি রয়েছে সেখান থেকে আমরা অনেক ইমেজ নিয়ে থাকি, তো এই ইমেজ ইমেজের মাধ্যমেও গুগলের ইমেজের মাধ্যমেও আপনি অনেক ভিজিটর পেতে পারেন যদি ইমেজকে আপনি সঠিকভাবে অপটিমাইজেশন করতে পারেন। লক্ষ্য করুন আমি এখানে টেক্সট এবং ইমেজের একটি পেজ পোস্ট করেছি, তো এখানে মনে রাখতে হবে যে গুগল বা সার্চ ইঞ্জিনের কাছে এই ইমেজের শুধুমাত্র টেক্সটগুলোরই ভ্যালু এবং টেক্সটের যে কিওয়ার্ড আছে সেগুলোরই গুরুত্ব রয়েছে, কিন্তু ইমেজের কোনো গুরুত্ব নেই সার্চ ইঞ্জিনের কাছে যদি না এই ইমেজকে অল্টার ট্যাগ দেয়া না হয় বা অপটিমাইজ না করা হয়। তো সেই প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাচ্ছি। লক্ষ্য করুন এই ইমেজটি আমি দিচ্ছি, তো এখানে মনে রাখতে হবে যে এটি একটি ল্যাপটপ কম্পিউটার। আপনি এক্ষেত্রে এটি এই ইমেজটি সিলেক্ট করলেই দেখবেন যে আমি ড্রিমওয়েভার এস্টিমেল যারা কাজ করবেন তাদের জন্য দেখাচ্ছি আমি ড্রিমওয়েভার প্ল্যাটফর্মে। এখানে ইমেজটি সিলেক্ট করলে আমরা প্রপার্টিসে নিচে দেখতে পাচ্ছি যে অল্ট অর্থাৎ অল্টার ট্যাগ এইখানে আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের এটির যে কিওয়ার্ড সেটি আমরা দিতে পারি। এখানে আমি যেহেতু এটা ল্যাপটপ তাহলে আমি এই কিওয়ার্ডটি ল্যাপটপ দিতে পারি, ল্যাপটপ আমি ল্যাপটপ দিলাম, অর্থাৎ ল্যাপটপ দিয়ে সার্চ দিলে যেন এই ইমেজটি শো করে এবং সাথে আমার ওয়েবসাইটটিও যেন চলে আসে। অর্থাৎ কেউ যদি গুগলের ইমেজ গিয়ে ল্যাপটপ দিয়ে সার্চ দেয় তাহলে সে একদিকে যেমন ইমেজটি পাবে এবং এই ইমেজটি পাবে এবং সাথে সাথে এই আপনার যে সাইটটি ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটিও শো করবে বা ভিজিট করতে পারবে, এভাবে অনেক ভিজিটর আনয়ন সম্ভব। তো এই জন্যেই আমাদের অনপেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ইমেজে অবশ্যই আমরা অল্টার ট্যাগ দিয়ে নিব এবং নির্দিষ্ট কিওয়ার্ড এখানে দিয়ে দিব। আর যারা সিএমএস প্ল্যাটফর্মে কাজ করেন স্পেশালি ওয়ার্ডপ্রেসে তাদের জন্য দেখাচ্ছি আমি যে ধরুন আমি ওয়ার্ডপ্রেসে একটি ইমেজ ইনসার্ট করেছি এখানে, তো ইনসার্ট ইমেজটি আনার পরে আমি এখানে ল্যাপটপ, তো এখানে ইমেজটি ফাইনাল ইনসার্ট করার আগে নিচের দিকে আমরা গেলেই দেখব অল্টারনেশন টেক্সট, ঠিক এই জায়গার মধ্যে আমরা লিখে দিব আমরা আমাদের নির্দিষ্ট কিওয়ার্ডটি। লাইক আমি ল্যাপটপ দিচ্ছি, তো ল্যাপটপ আমাদের আর কিছু এখানে করণীয় নেই, আমরা সবশেষে সেভ অল চেঞ্জেস বাটনে ক্লিক করে দিব। এভাবে আমরা যখনই কোনো পোস্টের মধ্যে ইমেজ ইনসার্ট করব সেখানে আমরা অল্টার ট্যাগ ইউজ করব। আর অবশ্যই আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে যে ইমেজের ক্ষেত্রেও যেন আমাদের আমরা টেক্সটের ক্ষেত্রে যেমন কপিরাইট মেনটেন করি, কপিরাইট লঙ্ঘন আমরা করি না, নিজস্ব ইউনিক কন্টেন্টস রাখি, ইউনিক কন্টেন্টস গুগলের পছন্দ, ঠিক তেমনইভাবে আমাদের ইমেজও যেন সেরকম হয়। আমরা গুগল থেকে একটি ইমেজ পেলাম আর সেটি আমি আমার পোস্টে দিয়ে দিলাম, তো কিন্তু এগুলি কপি পেস্টই হয়ে গেল, ইউনিক হলো না। সো আপনি ইমেজটি যেন আপনার নিজস্ব হয়। এক্ষেত্রে আমাদের ইমেজের জন্য আমরা ফটোগ্রাফ থেকে ইমেজ আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারি, অথবা যদি গুগল থেকে নিতেই হয় সেটি গ্রাফিক্সে এনে ফটোশপে এনে আমরা আমাদের মোস্ট মডিফাই করে যেন সম্পূর্ণ ইউনিক হয় এবং ভিন্ন নাম দিয়ে সেভ করে আমি ইনসার্ট করব, তাহলে এটি আর কপিরাইটের মধ্যে পড়বে না। তো এবার আমরা ইউনিক ইমেজের ক্ষেত্রে আমরা ইউনিক কন্টেন্টস বা ইউনিক ইমেজ আমরা ইনসার্ট করার চেষ্টা করবো।